হরে কৃষ্ণ। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে যদি একটি মন্ত্র পাঠ করা যায়, তাহলে ভগবান কৃষ্ণ, মা লক্ষ্মী এবং মাতা সরস্বতীর কৃপা লাভ করা যায় এবং জীবনে অনেক কিছু তাহলে প্রাপ্তি হবে। সেই মন্ত্রটি সকালবেলা ঘুম থেকে উঠেই হাতটি এইভাবে নিতে হবে, হাতের দিকে এইভাবে তাকাতে হবে, হাতের দিকে এইভাবে তাকিয়ে বলতে হবে, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। এইভাবে মন্ত্রটা উচ্চারণ করে এইভাবে তাকাতে হবে, তাকিয়ে এইভাবে হাতটা দুই হাতের সঙ্গে ঘষতে হবে। ঘষার পরে একটা গরম ভাব হবে, এই ভাবটা চোখে নিতে হবে। হরে কৃষ্ণ।